কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে এপিবিএনের সঙ্গে গোলাগুলিতে আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মির শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে সুনামগঞ্জের সংঘর্ষে আহত দশ জনের মধ্যে মারা গেছেন পাঁচজন। অন্যদিকে জমি নিয়ে বিরোধের রাজশাহীর গোদাগাড়িতে নিহত আরও তিনজন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। সংঘর্ষের সূত্রপাত মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে। সুনামগঞ্জের শান্তিগঞ্জের জয়কলস ইউনিয়নের হাসনাবাজ গ্রামের মসজিদে সকালে দুপক্ষের সংঘর্ষে নিহত হন পাঁচজন, ৪০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা যায়। পরে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজশাহীর গোদাগাড়িতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। সকালে উপজেলার পাকরি ইউনিয়নের মুসরাপাড়া ইয়াজপুর গ্রামের এই সংঘর্ষে আহত হয়েছে সাতজন। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। গোদাগাড়ি থানার ওসি কামরুল ইসলাম জানান, জমিদারদের ১৪ বিঘা জমির দখল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী সেলিম রেজা ও বিএমডির কর্মচারী আশিক চাঁদের মধ্যে দ্বন্দ্ব বহুদিনের। সকালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষে ১০ জন আহত হয়। হাসপাতালে নিলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। ঘটনায় অন্তত ১০ জনকে আটক করা হয়েছে। কক্সবাজারের উখিয়ায় আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি শীর্ষ কমান্ডার নিহত হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের সঙ্গে গোলাগুলিতে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর এই সদস্য মারা যান। নিহত ব্যক্তির নাম হোসেন মাঝি। তিনি আরসার শীর্ষ কমান্ডার ও তার নেতৃত্বে ৫টি ক্যাম্প পরিচালনা করতেন। ১৪ এপিবিএন অধিনায়ক সৈয়দ হারুনুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন। ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র, ৮ রাউন্ড গোলাবারুদ ও ১টি ওয়াকিটকি উদ্ধার করা হয়। এসিটিভি নিউজ ডেস্ক।